এই করোনার মধ্যে পড়িয়াও বান্দা যদি তওবা করে বলতি আল্লাহ আর আমি তাস খেলবো না জুয়া খেলবো না লুডু খেলবো না আর মদ পান করবো না রে আল্লাহ আজকে থেকে আমি কোরআন তেলাওয়াত করব পাঁচ বেলার নামাজ পড়তি আর মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলতি এক ঘন্টা কোরআন শিখায় দাও আল্লাহর কসম ইন্তেকাল হওয়া মাত্র কবর জান্নাতের বাগান হয়ে যাইতো শুধু তাই না এই করোনায় যাদের জীবন দুনিয়া থেকে চলে গেল কত ভাই ভাই হারায় কাঁদে কত সন্তান তার মা বাবা হারায় কান্না করে কত স্ত্রী তার স্বামী হারায় কান্না করে কত স্বামী স্ত্রী হারায় কান্না করে এই করোনা এমন এক পরিস্থিতি আজ আমাদের সামনে দাঁড়ায় গেল লাশ পড়ে আছে দুই দিন পর্যন্ত কেউ কাছে যায় না বাবার লাশ পড়ে আছে ছেলে মেয়েরা কাছে যায় না পুলিশে আইসা খবর পাইয়া এলাকার মানুষ কয় দুর্গন্ধ এরে সন্তান আজকে বাবার মাতার ঘাম পায়ে ফেলানো টাকার বাড়ির মধ্যে ঘুমার অথচ বাবার লাশটা দাফন করার জন্য যাইতে পারলি না এই জমানায় করোনার ইতিহাসের পৃষ্ঠায় একদিন লেখা থাকবে এই করোনার মধ্যে এই টুপিওয়ালা যাদের গালি দিছো কোরআন পড়ার দরকার নাই বলেছো ইমামের বেতন দেওয়ার দরকার নাই বলেছো এই করোনার ইতিহাস সাক্ষী হয়ে থাকবে এই টুপিওয়ালারাই তোর বাবার লাশ দাফন করেছে এই টুপিওয়ালারা কোন প্রতিবন্ধকতায় তারা ঘরে থাকে না বৃষ্টি নাই ঠান্ডা নাই দৌড়াইতেছে সারা রাত জানাজা পড়াইয়া লাশটা দাফন করেছে আর পদে পদে সেই টুপিওয়ালাকে তুমি গালি দিয়েছ ও আল্লাহর বান্দা যেই বান্দা বগুড়া রসমালাই খায় না দধি খায় না সে দধির মর্যাদা বুঝে না রে বাবা যেই বান্দা কোরআন তেলাওয়াতের মজা পায় না পড়ে না সে মজাও বুঝবে না রে বাবা আজকে তুমি আমাকে কোটি টাকা দিয়া যদি বলো টুপি ফালায়া দাও দাড়ি ফালায়া দাও কলিজা কেটে দিব দাড়ি জীবনে ফেলবো না টুপি ফালাবো না এ দুনিয়া থেকে যদি বিদায় করে দাও আল্লাহর কসম নবীর সুন্নত আমরা ছাড়বো না কারণ এই দুনিয়াতে সম্মান আখেরাতে সম্মান ওই কঠিন দিনে সম্মান আমার নবীর সুন্নতের কারণে আজকে টুপির কারণে গালি শুনিয়াও ফালাই না কেন আমার নবীর সুন্নত আর আমার আল্লাহর গোলামি ছাড়া নাজাত নাই কারণ সাড়ে তিন হাত মাটির বাসিন্দা যেদিন হয়ে যাব যখন আমার ডানে আর বামে মাটি ওই কবরে আমার আপন কেউ নাই একটা টেলিফোনের ব্যবস্থা নাই বাসবাগানের বাস কাটি আমাকে এমন জায়গা রাখবে দিনের বেলাও কেউ যায় না সাপের ভয় ওই বাসবাগানে মাটি খনন করিয়া আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে শোয়াইয়া মাথার মুষ্টি আর পায়ের মুষ্টি খুলিয়া আমার আপনজনেরা যখন পারাইয়া পারাইয়া মাটি দিয়া সবাই বিদায় হয়ে যাবে কেউ আমার কবরের কিনারায় একটা বাতি নিয়েও দাঁড়াবে না একটু সহযোগিতার জন্য দাঁড়াবে না ওই চরমনের জমিনে ঘুমন্ত ওলি কামেল সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই বারবার বলতেন রে বাবা আমি যদি গুনাহগার হইয়া কবরে যাই আর তোমরা যদি কবরের উপরে ফুলের মালা দাও আমার লাভ নাই কারণ যখন আমার সামনে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে দুইজন ফেরেশতা আসি আমাকে বসাবে বসানোর পরে সব কবরওয়ালা উঠাইয়া তিনটা প্রশ্ন করা হবে কোন দল করতে এটা জিজ্ঞাসা করা হবে না তোমার কয়তলা বিল্ডিং আছে তাও জিজ্ঞাসা করা হবে না তুমি কয় ক্লাস করে আলেম হয়েছো তাও জিজ্ঞাসা করা হবে না সবাইকে প্রশ্ন হবে তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয়টা দাও ওরে আল্লাহর বান্দারা দুনিয়াতে যারা রবের গোলামি করছে তারা বলবে রব্বি আল্লাহ আমার রব আর কেউ না আমার রবের নাম একমাত্র আমার আল্লাহ আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই আমার
ধর্ম আমার ইসলাম আর কোন ধর্ম আমার নাই এরপরে বলবে মদিনার নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও আল্লাহর নবীর সাথে একটা রাস্তা করে দাও হবে আর বলবে এই ব্যক্তিরে চিনুনি যারা নবীর সুন্নতের আমল করে গেল তারা দেখা মাত্রই বলবে ইনি তো সেই মায়ার নবী আমার যেই নবীকে না দেখে নবীর আদর্শের টুপি পরলাম দাড়ি রাখলাম লম্বা জামা পরলাম আল্লাহ পাক অর্ডার করবে জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও জান্নাতের বাগান বানায় দাও তখন আর সাড়ে তিন হাত কবর থাকবে না অনেক বড় হয়ে যাবে ফুলের বাগান এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত অর্থ সহ না অর্থ ছাড়া অর্থ সহ আল্লাহ তাআলা নবীকে বললেন কোরআনের অর্থ শিখাবে কয় নাম্বার দায়িত্ব তিন নাম্বার দায়িত্ব এক নম্বরে কোরআনের তেলাওয়াত এখানে কোরআন পড়লেই সওয়াব কেমন সওয়াব আমি পড়লে যেই পরিমাণ সওয়াব আপনারা চুপ করে শুনবেন সেই পরিমাণ সওয়াব শুধু তাই না কোরআনটা খুলিয়া শুধু তাকায় তাকায় যদি দেখেন তাতেও আমলনামায় সওয়াব হাযা কালাম রব্বি এটা আমার আল্লাহর কালাম আমার নবীর জবানের তেলাওয়াত এত মজার আমার নবীর তেলাওয়াত শোনার জন্য গোপনে গোপনে চুরি করে বেঈমানেরা নবীর ঘরের কিনারায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো নবীর এক নাম্বার দায়িত্ব কোরআনের তেলাওয়াত এই জন্যই তো আমাদের ওলামায়ে কেরাম আহলে হকেরা বলে মাইকে কোরআন পড়িস না একেবারে দোকান উদ্বোধন করবে দুইটা দুই দিকে মাইক লাগায় হোমানে তেলাওয়াত চলতেছে বাজারের মধ্যে দোকানের মানুষ কোরআন তেলাওয়াত শুনে না মানুষেও শুনে না নিজের ঘরের লোকেরাও শুনে না এতে কোরআনের সম্মান বাড়লো তাহলে কোরআনের সম্মান কমে যায় এমন কাজ করা জায়েজ না ভাইরা আমার কোরআনের তেলাওয়াত আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত আছে নাই নাই জোর করিয়া যদি আটকায় দেই কেন নাই বলে পারি না লকডাউন গেছে বাঙালি মুসলমান তোমাদের জন্য এই করোনা একটা পরীক্ষা ব্যবসা বন্ধ চাকরি বন্ধ ঘরের মধ্যে দরজা আটকায় কোরআনটা শিখতে যদি বার্তা ইমামের কাছে গিয়া দৈনিক এক ঘন্টা সময় দিয়া কোরআন শিখলা না কেন ময়দানে বসে বয়ান শুনতেছি কোরআনের আকর্ষণ আছে না হয় বসতো না দুনিয়ার বিধর্মীদের অন্তরও কোরআন আঘাত করে এ কোরআন এমন মজার এক আওয়াজ অতএব আওয়াজটা মানুষের অন্তরের মধ্যে গিয়ে আঘাত করে কোরআনের তেলাওয়াত আজকে মুসলমানের ঘরে তেলাওয়াত নাই মাঝে মাঝে অনেক ইংরেজি লাইনের ভাইয়েরা কোরআন পড়ে কয় হুজুর আলহামদুলিল্লাহ কোরআন পারি কেমনে পারেন আপনি তো পুলিশ আপনি তো জেনারেল লাইনে আছেন বলে হুজুর মক্তবে ভরেছি কই ভরছে মক্ত এখন তো আর বাংলাদেশে মক্তব নাই কারণ ইহুদিরা কি বেত্রাঘাত করে মুসলমান দিয়া বন্ধ করে দিয়েছে বলে না না তো বন্ধ হয়ে গেল কেন বলে অপকৌশল করে বন্ধ করেছে মক্তব বন্ধ করে দাও একদিনও বলে নাই কিন্তু ওই টাইমে এমন একটা শিক্ষার রাস্তা খুলে দিল বাচ্চারা ওই জায়গায় পড়তে যায় এখন আর মক্তবে যায় না মুয়াজ্জিন ফজরের আজান দিতে উঠতেছে আর আম্মা জান সন্তানকে স্কুলে পাঠানোর জন্য উঠতেছে যদি এখন কোন এই লাইনের বান্দা মুসলমানকে বলি ফজরের পরে মসজিদে মক্তব হয় এক ঘন্টা কোরআন পড়াও এক টাকাও লাগবে না দিবে বলে হুজুর বলেন কি আমার ছেলেটা তো কেজি স্কুলে পড়ে নার্সারিতে পড়ে ক্লাস থ্রিতে উঠে গেল আমার ছেলে এখন অনর্গল ইংলিশে কথা কয় এখন তার ওখানে দেওয়া যাবে না সকালবেলা ওখানে যায় তাহলে কি করা যায় বলে দুপুর বেলা আমি পড়াবো বলে দুপুরও হবে না খানা খায় বাচ্চা একটু রেস্ট নেই মাগরিবের পরে বলে না ওখানে ইংরেজি পড়ানের প্রাইভেট মাস্টার
এই লকডাউনের মধ্যে মসজিদের ইমামের বেতন বন্ধ, মুয়াজ্জিনের টাকা বন্ধ, দান বন্ধ, কিন্তু প্রাইভেট মাস্টারের বেতন মোটেও বন্ধ না। আছে বন্ধ, অগ্রিম দিয়ে দিছে, খাইয়ে লইয়া আয়, তারপর আমার সন্তানের ভরা যেন মিস না হয়। আর মসজিদ মাদ্রাসায় যদি কিছু বলা হয় বলে জানেন না দেশের অবস্থা খারাপ, বলেনি ও ভাই দেশের অবস্থা খারাপ, এটা বলো কেন? আমিও তো দেখি তুমিও দেখছো, তারপরও চাইলাম কেন? কারণ দেখতেছি তোমার এই অবস্থা খারাপের আগে দাড়ি কামানো যেমন বন্ধ হয় না, এখনো তো বন্ধ হলো না। এই অবস্থা খারাপের আগে তোমার ক্যারাম বোর্ড খেলা, লুড্ডু খেলা, তাস খেলা, জুয়া খেলা, মদ পান করা, ওগুলো ওই সময় যেমন বন্ধ হয় না এখনো বন্ধ হয় না। ঘরের মধ্যে সারা রাত আড্ডা দেওয়ার গান বাজনায় ধুমধাম সময় কাটাইতেছো।